গোয়ায় তৃণমূল কংগ্রেসের 26তম প্রতিষ্ঠা দিবস পালন। সারা রাজ্য জুড়ে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 26তম প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুব্রত মজুমদার। এদিন কাটোয়া 2 নম্বর ব্লকের বড়কুলগাছি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন বর্তমান কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির নিশাত সামন্ত, জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তৃপ্তি ঘোষাল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। এই উপলক্ষে একটি কেক কাটা হয়। এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা হাজির হয়েছিলেন। এদিন 100 জন দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। বিভিন্ন পার্টি অফিস, যেখানে যা পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিসে আজকের দিনটিকে স্মরণ করার জন্য আমরা পতাকা উত্তোলনের ডাক দিয়েছিলাম। প্রায় সবাই সেই পতাকাকে উত্তোলন করেছে এবং বিভিন্ন ভাবে আজকের দিনটাকে আমরা স্মরণ করছি। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ।